হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি হাতের কাজ, যেটা আমি তোমাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা ইচ্ছে করলে শিখতে পারো, আর না ইচ্ছে করলে শুধু দেখতে পারো। আর আমি এই জিনিসগুলো করছি তোমার এই কারণে, একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা পরে দেখতে পারবে। কিন্তু এখন যেটা বানানো শেখাচ্ছি, তো সেটা আমরা কিন্তু পয়সা খরচা করে কিনি নি, ঠিক আছে? আমি যা কিছু মানে ঘর থেকে আমরা বাইরে ফেলে দিই, আমাদের মানে লাগে না এরকম জিনিসপত্র দিয়ে আমি করছি জিনিসটা। যেহেতু আমার স্টকে ছিল সেহেতু করছি, এবং তোমাদের স্টকে অনেকের অনেক কিছু থাকে যেগুলো আমরা ফেলে দিই, ধরো পুরোনো জিনিসকে আবার নতুন করে তৈরি করা, এগুলো আমি তোমাদের পরে আমি দেখাবো। কিন্তু এখন যেটা করছি, আমি একটা পয়সাও খরচা করিনি, সোজা কথা বলছি। আর মানে আমার ঘরে ছিল, অনেক দিন ধরেই ছিল, তা আমি কি করব সেটাই ভাবছিলাম। তো এটা দিয়ে আমার একটা মাথায় আইডিয়া এসেছে যে এটা দিয়ে এটা করা যেতে পারে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তাই জন্য এগুলো বানাচ্ছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি, যেহেতু দেখতে পারবে এগুলো লাগে। কিন্তু আমরা পয়সা দিয়ে কিনতেই পারি, সবাই পারে কিনতে, সোজা কথা। কিন্তু আমরা অনেক সময় হয় না যে কিনবো না, সব সময় কি কেনা সম্ভব? তো তাই জন্য আর কি এটা বানানো। তো চলো আমরা দেখে নিই ভিডিওটা, আর ভালো লাগলে তোমরা একটু, আশা করছি তোমরা যে একটু সাবস্ক্রাইব লাইক করবে, তো করে দিও। তো চলো আমরা দেখে নিই ভিডিওটা। তলোয়ার দুটোই রেডি হয়ে গেছে, এবং আমরা আরেকটা জিনিস বানিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। অসুরের শিং, এটা অ্যাকচুয়ালি আমরা যে ছোটরা হেয়ার ব্যান্ড লাগাই না লাইট জ্বলে, সেটাকে আমি রেডটাকে ব্ল্যাক করে দিয়েছি। এটা রেড ছিল, আমি ব্ল্যাক করে দিয়েছি। তাহলে বন্ধুরা বলো কেমন লাগলো। এই যে আমাদের ঢাল পুরো রেডি, আর এই যে আমাদের খাড়া বা তলোয়ার যেটাই বলো, তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ধরতে পেরেছি, কোনো সমস্যা হচ্ছে না। আর এইটা দিয়ে যে আমি রডটা দিয়েছি, এই জায়গাটা লক করিনি কারণ তোমাদের দেখানোর জন্য। দেখো রডটা লাগানোর জন্য আমার কি সুন্দর একটা 3D ফিলিংস এসছে, এবং আমার ধরতেও সুবিধা হচ্ছে, আর এটা ব্যান্ডও হয়ে যাচ্ছে না যতই নাড়াই না কেন। তো তোমাদের কেমন লাগলো বলো, এবং তোমরা তোমাদের বাচ্চাদেরকে এটা দেখাতে পারো, ওরা হয়তো একটু এক্সাইটেড হবে, শিখতে চাইবে, তো তোমরা এইভাবে ওদেরকে শেখাতে পারো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো
তো আমার ব্লগটা কেমন হচ্ছে কি হচ্ছে তোমরা ভালো খারাপ যেটাই হোক না কেন আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, টাটা।